আমাকে সন্তানেরা আমরা শুধু 3700 নম্বরের গাড়িটি যে নিয়ে এসেছে তাকে চাই। হ্যাঁ হ্যাঁ 3700 গাড়ি নাম্বারটি কা? কিছু বুঝতে পারছি একেবারে মাছরাঙ্গা পাখি, একেবারে মাছরাঙ্গা পাখি। কি বললে? ওই গাড়িতে কে এসেছে? এখন নিশ্চয়ই বুঝতে পারছো। এবার বলো আমাকে খোঁজার কারণটা কি? আমাদের দেখো কারণটা বুঝতে পারছেন না? দেখুন মিস, ভালো করে চেয়ে দেখুন। এমন ভাবে অ্যাক্সিডেন্ট করেছেন যে আমার রিক্সা ভেঙে পার্স একটাও জায়গা মতো নেই। 180 কিলোমিটার স্পিডে ধাক্কা খাওয়ার পরও যে এই পার্সের সাথে তোমার শরীরের সব পার্স এখনো জায়গা মতো আছে সেজন্য আল্লাহর কাছে শুকর করো। ইস্পাতের চাইতে কঠিন যে দেহ, আপনার ভাগ্য ভালো সেখানে আপনি ধাক্কা খাননি, তাহলে আপনার এই অহংকারের বিলাসিতার দেহটা ভেঙে চুরে বাটিতে মিশে গিয়ে কঙ্কাল হয়ে যেত। জি শুনুন মিস, ধনীর দোয়ালি হয়ে গরিবের যে ক্ষতি করেছেন তা পূরণ করে দিন। রিক্সা মেরামতের জন্য 3000 আর প্যাসেঞ্জারদের চিকিৎসা বাবদ 2000। টাকা কি গাছের পাতা যে নাড়া দিলেই পড়বে? আপনারা তো টাকার গাছ, নাড়া দিলেই পড়ার কথা। বাজে কথা রাখো, তোমরা চাইলে যে আমি এখন নেব তা নয়, টাকা দেবার জায়গা যেখানে সেখানে গিয়েই আনতে হবে। এই নাও, বিকেল 4টায় এই ঠিকানা দেখা করবে, বাট তুমি একা। হ্যালো মিস, হ্যালো হ্যালো মিস, আরে শালা ভুল জায়গা তো আসলাম না? না, তুমি ঠিক জায়গা মতো এসেছো, কিন্তু এটা ফুটপাতের কোনো রিক্সা স্ট্যান্ড নয়, এই শহরের একজন নামি দামি ভদ্রলোকের বাড়ি, সুতরাং অভদ্রের মতো গলা ছেড়ে গলাবাজি করবে না। বলো কেন এসেছো? বাহ মিস বাহ, আপনার ভাবে বোঝা যাচ্ছে প্রাচুর্যের মাঝে ডুবে থেকে সকালের কথা বিকেলে ভুলে যান, যাওয়ারই কথা, কারণ খেটে খাওয়া মানুষের ঘরে জন্ম নিলে এই ভুল হতো না। যা 5000 টাকা দিয়ে দিন, আমি কেটে পড়ি। আমার কাছে ডিমান্ড করে কেউ কোনোদিন কিছু পায় না, যেহেতু প্রয়োজনটা তোমার সেহেতু হাত পেতে দয়া ভিক্ষা চাইতে হবে। নো মিস নো, আমি কোনো দান খরা চাইতে আসিনি, যে আপনি আমাকে দয়া করবেন আরে দয়া তো করেছে আমি, যার কারণে অপরাধ করেও আপনাকে আইনের সাজা ভোগ করতে হয়নি। আমি জানি তোমার মতো ছোট লোক দিনমজুরদের কাছে মান সম্মানের কোনো মূল্য নেই, তাই তো কলেজে তোমার সাথে বোঝাপড়া করে আমি আমার মান সম্মান নষ্ট করতে চাইনি। আরে আমার মতো মজুররা দিন মজুরি করে চলতে পারে, মরতেও পারে, কিন্তু আপনারা মজুর ছাড়া বাঁচতে পারবেন না, মরতেও পারবেন না, কারণ টাকা হচ্ছে আপনাদের ক্ষমতা, আর হাত পা আর সততা হচ্ছে আমাদের মতো দিন মজুরদের ক্ষমতা। ভালো ভালো আমার পাড়া টাকাটা দিয়ে দিন। দেব, দেবার জন্যই তো এখানে ডেকে এনেছি। আয় ওকে ওর পাওনাটা বুঝিয়ে দে। Yeah.
পাঁচ হাজার টাকা নয়। তোকে সহ তোর পুরো বাড়িটা আমি নিয়ে যেতে পারি, কিন্তু সেরকম অমানুষ আমি নই। তাই কাল তুই নগর এলাকার রিক্সা স্ট্যান্ডে গিয়ে নিজ হাতে টাকাটা দিয়ে ক্ষমা চেয়ে আসবি। কথাটা তুই মনে রাখিস, মনে রাখিস। অবশ্যই মনে থাকবে। তবে শক্তির জোরে তুমি জয়ী হলেও টাকার জোরে আইনের মাধ্যমে আমি জয়ী হয়ে এর প্রতিশোধ নেব। আমরা ওনার রিক্সা চড়ে যাচ্ছিলাম তখন, হ্যাঁ বলুন, মানে তখন কি হলো বলুন? তখন ওই ম্যাডাম গাড়ি চালিয়ে আসছিল, আর ও রিক্সা চালিয়ে গিয়ে বেসামাল হয়ে ম্যাডামের গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দিল। আমরা পড়ে গিয়ে আহত হয়ে উঠে দেখলাম রিক্সা সম্পূর্ণ ঠিক আছে। আসামি নিশান চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগের সাক্ষীর ভিত্তিতে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে 2000 টাকা জরিমানা দেওয়ার আদেশ দিচ্ছে। এই নাও, জলদি কেটে পড়ো। ধরা খাইলে জামিন নাই। শোনো, নাও আইসক্রিম খেয়ে গরম মাথা ঠান্ডা করো। ভেতরটা পুরো গরম করে দিয়ে বাইরে ঠান্ডা করলে কি হবে? তুমি চুপ করো। এবার বুঝলে তো, টাকার ক্ষমতার কাছে তোমাদের ক্ষমতার কোনো মূল্য নেই। আমি ইচ্ছে করলে আবার গাড়ির ধাক্কায় রিক্সা ভেঙে দিয়ে প্রমাণ করতে পারি আমি নির্দোষ আর তুমি ঠিক। মনে রেখো, আমি ইচ্ছে করলে শুধু নগর এলাকা নয়, এই দুনিয়া থেকে তোমাকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পারি। কারণ আমি যে পথ দিয়ে যাই তুমি সে পথের ধুলো মাত্র। গুড বাই। আজ তোমাকে এমন শিক্ষা দেব যাতে কাল সকালে তুমি নিজে এই দুনিয়া থেকে বিদায় নেবার পথ বেছে নেবে। কোন কথা বলবে না, চলো। মাইয়াডার কোন খোঁজ খবর নাই না? আমার সামনে এসে দাঁড়াইবার সাহস তোমার হইল কেমনে? কাল সকালে পাত্রপক্ষ যখন মেয়েটারে দেখতে আইব তখন ওনাকে সামনে নীলারে হাজির করতে না পারলে আমার মান সম্মান কিছুই থাকবো না। থাকবে, 100 বার থাকবে। তাহলে এক কাজ করুন, নীলা ম্যাডাম কিডন্যাপ হয়েছে এই কথা জানিয়ে পাত্রপক্ষকে কয়েকদিন পরে আসার কথা বলে একটা ফোন করে দিন। আচ্ছা জি, তার বুদ্ধির তুলনা নাই। ভেরি গুড আইডিয়া। কপালে উষ্টা, সে পরামর্শ দিস তাতে এই রাইতে আমার সাথে মেয়েরও মানে চুচ্ছে। শোন, আজ রাইতের মধ্যেই নীলামারে আমি আমার ঘরে দেখতে চাই। আপনি শুনেন ম্যাডাম, তো আর না আছো? আমি কি বয়রা? না তাহলে আজ তো কো ম্যাডাম, তো আর না আছো? সিনেমা দেখতে যাইনি যা আজ আমরা রাতের মধ্যে খুঁজে পাবো। কোথায় আছে, কেমন আছে কে জানে। ছোট লোক বদমাস কোথাকার, আমাকে এখানে নিয়ে এসেছো কেন? ভালো ভালো আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসো বলছি, নইলে। যাকে পথে ধুলো মনে করো সে যে ধারালো কাচের টুকরো হয়ে তোমার বড়লোকের দেহে আঘাত করে রক্ত ঝরাতে পারে তা বুঝে দেবার জন্য আমি তোমাকে এখানে নিয়ে এসেছি।
আজ এই ছোট লোক রিক্সাওয়ালা যে দুর্ঘটনা জন্ম দেবে, তোমার বড় লোক গাড়িওয়ালা বাবা টাকার জোরে সে কলঙ্কের দাগ তোমার জীবন থেকে মুছে দিতে পারে কিনা তা আমি দেখব। তার মানে তুমি আমার ইজ্জত কেড়ে নিবে? বা বা, যে বুদ্ধি আমার মাথায় এতক্ষণে আসেনি তা মনে করে দেবার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ, কি হচ্ছে, চিল্লাচিল্লি করছো কেন? শোনো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে নিয়ে কি চিন্তা করে ভয় পেয়েছ, কিন্তু না, গরিব হলেও অমানুষ আমি নই। তুমি নিজে অন্যায় করে প্রকাশ্যে একের পর এক আমাকে যে অপমান করেছ তার প্রতিশোধ দেবার জন্যই তোমাকে আজকে রাতটা ঘর ছাড়া করে রেখেছি, যাতে কাল সকালে তুমি টের পাও। এসো মা, এসো ভাই। আপনারা বিশ্বাস করুন, আমি মিস লীলাকে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে রাত কাটালো, ওনাকে স্পর্শ পর্যন্ত করিনি। উনি উনি সম্পূর্ণ পবিত্র। আমি আসি। আসসালামু আলাইকুম। রাতের ঘটনার জন্য আমরা কিছু মনে করিনি, শুধু যৌতুকের টাকাটা বাড়িয়ে দিলেই হবে। আমি আমেরিকাতে বড় হয়েছি, সেখানকার সোসাইটিতে এইরকম ঘটনা কোনো ব্যাপারই না। তুমি তো অবিবাহিতা, এমনও ঘটনা আছে একজনের স্ত্রী আরেকজনের সাথে? আমার বাবার টাকা আছে বলেই আমি যার সাথে রাত কাটালো তোমার কোনো আপত্তি নেই না? আমাকে বোধ করা স্বপ্ন ভুলে গিয়ে নষ্ট মেয়েদের দাঁড়ান হয়ে থাকো, যাও বেরিয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, আউট। আপনারা বসে আছেন কেন, বেরিয়ে যান বলছি। এই চলো। নীলা, এটা এটা তুই একটা কাম করলি মা, আমার সোসাইটিতে যখন এই কথা সবাই জানবে তখন তুই কো আমার মান ইজ্জত থাকবো না যাইবো? তোমার মেয়ের জীবনের চাইতে তোমার কাছে সোসাইটি বড় হলো পাপা? বেশ, তুমি তোমার সোসাইটি নিয়ে থাকো। এই ছেলেটাকে ধরে নিশান। আর নিশান নিশান, তোর প্রতিহিংসার আগুন যখন আমার ঘরে আইসা ঢুকছে তখন সেই আগুনেই আমি তোরে পুড়ায় মারবি। ওই কুত্তার বাচ্চার এত বড় সাহস, তুমি করে চিন্তা করো না মামা, ওই কুত্তার বাচ্চার কুঞ্জে আমি এমন দাগ দিয়ে দিব যা ওর সারা জীবন মনে থাকবে। কে রে, তোরা চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সর্বনাশ হয়ে গেছে দোস্ত, জেমসের লোকেরা খালাম মারে তুলে নিয়ে গেছে। ওই জ্যাম সোয়ের বাচ্চা, আজ আমি তোকে জ্যান্ত কবর দেব। তোর ছেলে আমার ভালোবাসার দিকে হাত বাড়িয়েছেন, তোকে তুলে নিয়েছে এই জন্যে যে তোর ছেলের কবর আমি তোর চোখের সামনে দিব। এই হারামি দল, তোর আমার ছেলেকে চিনিস না, তোদের হাড় মাংস এক করে ও ঠিকই আমাকে উদ্ধার করে নিয়ে যাবে।
তোর এত বড় সাহস, আমার মায়ের গায়ে হাত তুলেছিস, কুত্তার বাচ্চা! তোর কপাল ভালো যে এখন তোর মাকে শেষ করে দেই নাই, এইবার দিব। মঙ্গুর বাচ্চাটাকে শেষ করে দে। তোকে লাঞ্ছিত করেছি সে মায়ের আদেশে, আজ তোর জীবন আমি ভিক্ষা দিলাম, কথাটা বলে রাখিস। দেখ দেখ ওই যে বর্ণকে সেই বেমাগি মেয়েটি আসছে, একজন রিক্সাওয়ালা যা করেছে, আমি হলে কাউকে মুখ দেখানো তো দূরের কথা, আত্মহত্যা করে মরে যেতাম। তবে মাস তিনেক পর যখন কুমারী মা হবে তখনই সব টের পাবে। রিক্সাওয়ালা যা করেছে, আমি হলে কাউকে মুখ দেখানো তো দূরের কথা, আত্মহত্যা করে মরে যেতাম। ছোট লোক বলে যাকে আমি অপমান করেছি, সে নিশান অনেক বড় মনের মানুষ, অথচ মানিলা লোকজন দোকানা ঘুষা করতেছে, কয়জনের মুখ আমি বন্ধ করুন? তাই বলতেছিলাম কি কিছুদিনের জন্য হইলেও দেশের বাইরে তখন ঘুরে আয়, ভাল লাগবে। এই নি, আমি সব ব্যবস্থা করে রাখছি। পাপা শেষ পর্যন্ত তুমি আমাকে ভুল বুঝলে। কেল মেয়ে পাপা, তোমার কাছে আমার অনুরোধ, আমার ব্যাপারটা আমাকেই ভাবতে দাও। যাকে পাওয়ার আশায় এতদিন মামার হুকুমের গোলাম হয়েছিলাম, সেই নীলাই যখন আমাকে আঘাত করেছে তখন আর চুপ থাকবো না। এইবার আত্মীয়র সম্পর্ক ভুলে গিয়ে পাল্টা আঘাতের ব্যবস্থা আমি করবই। হামলা কেন কও, কি করবা? শত্রু হইয়া আমার বুকের মধ্যে গুতা মাইরা আমার সর্বনাশ করবা? হ্যাঁ না, আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেবো। হায় হায় কোকি, এই সব আকামা কথা বলতে নাই, তুমি আমার একমাত্র ভগিনীর ছেলে, আমার নীলারে যখন ভালোবাসো এই কথা যখন জানাই ফেলাইছি তখন আর চিন্তা করে লাভ নাই। আর এখন তো পুরা বাংলাদেশে আই লাভ ইয়া সালতাছে, আমি অবস্থা বুঝে ব্যবস্থা করব। মামা আজ যে কথা তুমি আমাকে দিলে, এই কথা যদি তোমার ঠিক থাকে তাহলে আমি জেমস তোমার জন্য জীবনও দিতে পারি। পাগল ছাগলের মতো কথা কইও না, আমার জন্য জীবন দিলে আমার মাইয়া বিয়া করবো কারে, মরারে? এইসব কথা বাদ দাও, ওই নিশান হারামজাদার একটা কিছু করা যায় না? করবো মামা, করবো, অবশ্যই করবো। ওই শালাকে চিরদিনের জন্য কবরে শুয়ে দিব। মাথা গরম করো না, টেকা দিলে যখন এই দেশে বাঘসক্কু পাওয়া যায় তখন একটা বাগানে পাঠিয়ে দাও। ও নিশান, কোথায় তুই? বেরিয়ে আয়! ও নিশান, বেরিয়ে আয় কুত্তার বাচ্চা! Oh, my God.
ভাইগনা দেখো, নামের সাথে কামের কি মিল। আমরা এত দিন যা পারি নাই, টাইগার একাই ওরে বিড়াল বানায় লে আইছে। ইটলার খোল খোল, ঢাকনিটা খোল, শত্রুটা লাশ দেখা মনের খাইসটা পূরণ করি। স্যার, এবার মনের খাইসটা পূরণ হয়েছে। শরের বাচ্চা, তোরা আমাকে কফিনে ভরতে চেয়েছিলি না, কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না, তাই তোদেরকে ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছি। আমার জীবন নিয়ে যদি তোরা মরণ খেলা মেতে উঠিস, তাহলে ঝড় তুফান আর আগুন পানির আঘাতে করা এলিশান মরবে কিনা জানি না, কিন্তু তোরা কেউ বাঁচবি না, কথাটা মনে রাখিস। শুনে মনে রাখিস, যে নিশানের জীবন কেড়ে নেবার জন্যে তোরা মরিয়া হয়ে উঠেছিস, সেই নিশানও একদিন তোদের জীবনে তাল হয়ে দাঁড়াবে। মনে রাখবে নীলা, তোমার সব কিছুতে নাক গলানো উচিত নয়। ইস, কিসের মধ্যে কি, তুই এসবের মধ্যে থাকিস না মা। চুপ করো পাপা, এরপরও যদি এই খুনি নরপশুটাকে এই বাড়িতে দেখি, তাহলে ওকে আমি ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব। এই ভাবে সে কুর দেয় না। আপনি বাপ, কিন্তু নীলা ম্যাডাম বাপ কা বেটি না। চুপ কর। আচ্ছা, এমনি আমার শরীর কাঁপতেছে। ভয় পাই না, ভয় পাই না। নিশান, নিঃসঙ্গ জীবনে তোমার মতো একজন জীবন সাথে আমার ভীষণ প্রয়োজন। হ্যাঁ, আমি আপোষে কবুল করে বধু করতে গিয়ে যখন ব্যর্থ হয়েছে, তখন কবুল ছাড়াই তোকে বধু করবো। আয় নিয়ে আয়। খবরদার, জীবনের মা থাকলে কেউ একটা এগোবি না। জীবনের মা সেদিন ছেড়ে দিয়েছি যেদিন তুই আমাকে প্রথম অপমান করেছিলি। পালা কুকুর যখন পাগল হয়ে যায়, তখন তাকে মেরে ফেলতে হয়, তা না হলে সাবধানে থাকতে হয়। আসি, চল ববে। নিশান, নিশান, তোমাকে ভুল বুঝে আমি যে অন্যায় করেছি তা বুঝতে পেরে প্রতি মুহূর্তে আমি কষ্ট পাচ্ছি, আর তাই তোমার কাছে ক্ষমা চাই। সেই কষ্ট থেকে নিজেকে মুক্তি দেবার জন্য তোমার কাছে যাচ্ছিলাম, জানি না তোমার হৃদয়ের আসলে আমাকে ঠাই দেবে কিনা। আমার জীবনে চাওয়ার কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি, আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে, আমি পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য চলে যাব। নীলা। হ্যাঁ নিশান। হ্যাঁ, কিন্তু নীলা, আমার জীবনের অনেক চাপার মাঝে দেয়াল হয়ে আছে আমার মায়ের এক স্বপ্ন, যা আমাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। তুমি যদি আমার ভালোবাসাকে মেনে নাও, তাহলে আমি আমার পবিত্র ভালোবাসার স্বীকৃতি যেভাবেই হোক মায়ের কাছ থেকে আদায় করে নেব। হ্যাঁ নীলা। হ্যাঁ নিশান।
শীতের জোড়া, একেবারে কাঠালের আঠা, লাগলে ছুটে না। নীলা তরে মাইর খাওয়াইছে, আসুক আই, পরে কথা কম। একটু আগে জ্যামস ফোন করছিল, তুই নাকি নিশানতে দিয়া আমাকে জ্যামস রে, যে তরে ভালোবাসে, যার লোক তার বিয়া দিমু, সেই নিশানতে দিয়ে আরো অপমান করা তো ঠিক হয়নি। চুপ করো পাপা, লজ্জা করে না তোমার, যে আমার ইজ্জত কে নিতে চেয়েছিল তার হাতে তুমি আমাকে তুলে দিতে চাও? ঠিক, একেবারে ঠিক কথা। চুপ ছাগল। ইয়ে মা রে, জ্যামস তোরে খুব ভালোবাসে, নিশ্চয়ই তোর অপমান ও সহ্য হয় নাই তাই মাথা গরম করছে। বুঝলা যাইস না, আমি জ্যামসের মামা, জ্যামসের বাবা রাগ করলে আমার বারোটা বাজায় দিব। তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, আমি সাফ সাফ বলে দিচ্ছি, নিশানকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। চুপ, কোনো বুদ্ধি দিবি না, কোনো কথা শুনতে চাই না। হ্যালো, বল বাবা কেমন আছিস, কি খবর তোর? কেমন আছি খবর জানতে চাও? তোমার সম্বন্ধে দৌলত খানো তার মেয়ে আমাকে কবরে পাঠানোর ব্যবস্থা করেছে, এখন তোমরা আমার লাশ দেখবে, লাশ। হ্যালো হ্যালো হ্যালো, কি জব্বার জব্বার গাফার গাফার, কি কর ভাই জান দিয়ে, আমার ছেলে জ্যামসের খুব বিপদ, আমার ছেলে রাজা ঠিক আছে তো? না সে খবর জানি না। জ্যামসের বিপদ কি হয়েছে ভাইজান? জ্যামসের কথা শুনে মনে হলো, যাকে বিশ্বাস করে তাকে শহরে পাঠিয়েছিলাম সেই দৌলতখানি কোন বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে আত্মীয় বলে ওই দৌলত খানকে ক্ষমা করব না। আমারে খুন কইরা যদি তোমাগো মনের জিদ মিটে তাহলে করো, খুন করো, কিন্তু একটা দুশ্চরিত্র ছেলের সাথে আমি আমার মাইয়ার বিয়া দিতে পারি না। দৌলত ভুলে যেও না, আবার দরবারে যা যা চাইবে। না জুলমত না, আমিও চাইছিলাম জ্যামসের লোকের বিয়া দিতে, কিন্তু জ্যামসে এতটা নষ্ট হয়ে গেছে তা আমার জানা ছিল না, কাজেই এ বিয়ে অসম্ভব। তাছাড়া আমার নিলাম আরেকজনকে ভালোবাসে, আরে তুমি যেমন বাপ হইয়া পোলার দুঃখ কষ্ট সহ্য করতে পারতাছো না, আমিও তো বাপ, আমি কেমনে করব? তাই নিলাম আর সুখের জন্যে আমার সুখের কবর দিছি, আমার নিলামা যারে ভালোবাসে তার লগেই আমি আর বিয়া দিব। কে কে সে যে তোমার কাছে আমার ছেলের চাইতে বড় হয়ে গেছে, কি তার পরিচয়? এই সে ছেলে। ছবি এ ছবি এ ছবি কার কার? নাম নিশান, নগর এলাকায় ওর মায়ের লোকে থাকে, খবর লয়ে দেখছি গরিব হইলেও শিক্ষিত আদর্শবান, ওর সাথেই যে আমাদের আজরাইল হয়ে বেঁচে আছে, 25 বছর ধরে যাকে হন্যে হয়ে খুঁজছি, আজ তার সন্ধান যখন পেয়েছি তখন তোমার আশা কিছুতেই পূরণ হবে না। আমি বেঁচে থাকতে তোমরা নিশানের কিছুই করতে পারবে না। দৌলত, তুমি যাকে শত্রু থেকে আপন করে নিতে চেয়েছ ও আমাদের চির শত্রু, আর তাই যা তোমার অজানা ছিল তার সব জানাব, তার আগে ওকে খুন করে নিজেদেরকে বিপদমুক্ত করব। না নীলা না, যত বড় বিপদে আসুক আমাকে তোমার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না। দোস্ত দোস্ত, জেমস খালাম্মারে ধরে নিয়ে যেতেছে,
কি? ওই জ্যাম সোরের বাচ্চার এত বড় কলিজা, আজ আমি ওকে ছাড়বো না। আপনি খাড়া রইলেন কে? চলে চলো, তার মানে তুই ভাইয়ার কথা বলছিস? তুই ভাইয়াকে খুঁজে পেয়েছিস? ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। আচ্ছা, এবারে থেকে বেরিয়ে যাওয়ার অন্য কোনো পথ আছে? কত বছর ধরে আমরা তোমার দেখা পাওয়ার অপেক্ষায়।